আজকে মিরপুরে প্র্যাকটিস করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় অলমোস্ট 4 মাস পরে আমরা মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ পেলাম এবং প্র্যাকটিস করেছি। বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে, কারণ আমরা ইনডোরে করেছি বা বাইরে যেখানেই করি, আসলে মাঠের প্র্যাকটিসটা, মিরপুরের প্র্যাকটিসটা এটা আসলে স্পেশাল এবং কষ্ট হয়েছে অনেকদিন পরে। তো আশা করি এইভাবে কন্টিনিউ করবো, ঈদের আগে যতটুকু করতে পারি, এরপর ঈদের পরে তো কন্টিনিউয়াসলি করতে থাকবো। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি এটা অব্যাহত থাকবে এবং থ্যাংকস এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আফটার লং টাইম এরকম সুযোগ পেয়েছি প্র্যাকটিস করার জন্য মাঠে। আর আমি মনে করছি যে বর্তমান যে ক্রাইসিস ছিল সেটা আশা করি খুব তাড়াতাড়ি ওভারকাম হবে। আর আমি বর্তমানে এখন ফিটনেস নিয়ে কাজ করছি, কারণ লাস্ট 3 মাসের মতন ঘরেই বসেছিলাম, কোনো কিছু করতে পারিনি। এখন একটা খুব ভালো অপরচুনিটি হয়েছে, এর জন্য চেষ্টা করছি নিজের যতটুকু সম্ভব ফিটনেসটা ধরে রাখার জন্য। রানিং, জিম যতটুকু সম্ভব মাঠ ইউজ করার জন্য ততটুকুই করছি। আর আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ক্রিকেটে ফিরবো এবং সামনে আশা করি খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে। না, আলহামদুলিল্লাহ, দেখেন প্রথমে আসলে ফার্স্ট অফ অল এটা আসলে আমাদের হাতে নেই, এটা আসলে আমি মনে করি যেটা আসলে আমাদের হাতে না ওটা নিয়ে চিন্তা করাটা আসলে খুব বেশি আমি মনে করি বোকামি কাজই হবে, কারণ এটা সবার জন্যই খুবই ডিফিকাল্ট একটা পিরিয়ড ছিল এই লাস্ট 4 মান্থস স্পেশালি। তো আমরা চেষ্টা করেছি বাসায় থেকে যতটুকু ফিটনেসের কাজটি স্পেশালি করা যায়, আর যেহেতু এটা আমাদের যেটা বললেন যে আমার লাইফে এটা ফার্স্ট টাইম এরকম দেখা, আসলে 4 মাস অলমোস্ট লকডাউন। তো আমি মনে করি বিসিবিকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদেরকে এই অপরচুনিটিটা করে দিয়েছেন, এবং আমি মনে করি স্পেশাল থ্যাঙ্কস টু ক্রিকেট অপারেশনস, তারা এত সুন্দর প্ল্যান ওয়েতে এই প্র্যাকটিস যতটুকুই আমরা 7-8 দিন করেছি এটা খুবই ভালো ছিল এবং ফ্রুটফুল ছিল। এবং আমি আশা করছি ইনশাল্লাহ যেভাবে ওয়ার্ল্ডে আস্তে আস্তে ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে, ইনশাল্লাহ আমরা যেন আমাদের বাংলাদেশে হয়তো বা প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, বাট ইনশাল্লাহ আমি আশা করছি যে ঈদের পর ইনশাল্লাহ যদি হোপফুলি সব কিছু একটু ইম্প্রুভ হয় তাহলে আমরা যেন আবার ইনশাল্লাহ একসাথে যেন অ্যাজ এ টিম হিসেবে আমরা যেন হোপফুলি সেটা প্র্যাকটিস স্টার্ট করতে পারি। বাট আমি যেটা 7-8 দিন করেছি এটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ 4 মাস ইনডোরে কাজ করার বাইরে কাজ করা টোটাল ডিফারেন্ট। তো চাচ্ছিলাম যে রোদের ভিতরে এসে যেন এবং আউটফিল্ডে যেন এসে রানিংটা করা যায়, ফিটনেস ওয়ার্কটা করা যায় এবং তার সাথে সাথে স্কিল ওয়ার্কটা, তো এটা হয়েছে, এটার জন্য অবশ্যই থ্যাঙ্কস টু বিসিবি। দেখেন এটা আসলে আমি মনে করি বিসিবির ব্যাপার এবং এটা আসলে যার যা ইন্ডিভিজুয়াল ব্যাপার, বাট অ্যাজ ফার অ্যাজ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আই ওয়াজ রিয়েলি ফার্স্ট অফ অল প্রথম দিকে একটু কনফিউজ ছিলাম, একটু ভয় লাগছিলো যে কীভাবে হবে বা আদৌ হবে কি না, যেহেতু মিরপুরের আশেপাশে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে রেড জোন। তো এখানে এসে যখন যেটা দেখলাম এবং আস্তে আস্তে কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, কারণ এখানে এত সুন্দর পরিবেশ এবং সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন। তো আমি মনে করি যে হোপফুলি যারা ইন্ডিভিজুয়ালি আরও 5-6 জন করেছে, আমি মনে করি তারাও আমার সাথে একমত হবে যে খুবই ভালো একটা পরিবেশ ছিল, আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। তো আমি মনে করি যে এটা ইন্ডিভিজুয়াল থিং, যদি সবাই কনফিডেন্ট থাকে আমার মনে হয় যে ডেফিনেটলি আমরা হয়তো বা গ্রুপ একবারে 14 বা 15 বা 20 জন না হয়ে হয়তো বা 2 জন 5 জন 7 জন এভাবে হয়তো বা আমরা স্টার্ট করতে পারি। না দেখেন, খেলা দেখলে আসলে আফসোস লাগে, সারাদিন বসে বাসে আসলে ফ্যামিলির সাথে সময় কাটানো হয় এবং খেলাটাই দেখা হয়, এবং একটু হলেও একটু খারাপ লাগে যে অনেকগুলো হয়তো বা 50 বা 100 অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। বাট চেষ্টা করছি যে টিভিতে খেলা দেখে নিজেকে কীভাবে মেন্টালি প্রিপেয়ার করা যায়, আর সব কিছু যদি ঠিক থাকে আমাদের সামনের কী কী খেলা হতে পারে সেরকম নিয়ে একটু মেন্টালি প্রিপেয়ার থাকা, আর কীভাবে এই নতুন নিয়ম যেটা আমাদের জানি যে বলে অনেক কিছু ইউজ করা যাবে না, দেন ব্যাটসম্যানদেরও একটা ডিফিকাল্ট পিরিয়ড থাকে। তো এমন করে সব কিছু দেখে নিচ্ছে, ওখান থেকে আসলে শিক্ষার চেষ্টা করছি এবং আশা করছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই তাড়াতাড়ি রিজিউম হবে আমরা যেন আবার সেই আগের ফর্ম ইনশাআল্লাহ ভালো ফর্মেটায় ফিরে যেতে পারি। না দেখেন, সব কিছু আসলে একটা অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার, এবং আমার মনে হয় যেহেতু আমরা কেউই চায় না যে বাসায় বসে থাকতে, এবং লাস্ট 4 মাস দেখেন অলমোস্ট আমাদেরকে ম্যাক্সিমাম সময় বাসায় থাকতে হয়েছে। তো আমার মনে হয় যে রুলস রেগুলেশনসগুলো হবে সেটা অবশ্যই ভালোর জন্য এবং এটা আমাদেরকে অবশ্যই মানিয়ে নিতে হবে, হয়তো বা আর্লি স্টেজে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট আমি মনে করি প্র্যাকটিসে আমরা যদি এটা আস্তে আস্তে নিজেরা আয়ত্তে নিতে পারি তাহলে আমি মনে করি যে ম্যাচিং খেলা প্রবলেম যে ক্রিকেটটা কীভাবে নিজেদের ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখতে পারি, দেন আমাদের স্কিল পার্টটা ধরে রাখতে পারি, মেন্টালি আমরা যেন মানে রিফ্রেশ থাকার চেষ্টা করি এবং মেন্টালি যেন স্ট্রং থাকি, এই কাজগুলো করছি। এবং আমরা ফ্রিকোয়েন্টলি কোচদের সাথে বসছি এবং অনলাইনে আমরা অনেক ডিসকাস করছি, তো আমরা সব মিলাই মনে করি যে এই পিরিয়ডটা খুব একটা খারাপ যায় না, ফ্যামিলির সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে। তো এখন মুখে আছে কীভাবে ইনশাল্লাহ আবার মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি এবং ম্যাচ খেলতে পারি ইনশাল্লাহ। অবশ্যই অনেক ভালো লাগছে অনেকদিন পরে মাঠে এসে প্র্যাকটিস করতে পারলাম, কারণ কখনো এমন হয়নি যে 3-4 মাস বাসায় বসে ছিলাম, এরকম কখনোই হয়নি। সো নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট অনেকদিন পরে মাঠে এসে প্র্যাকটিস করতে পেরে অনেক বেশি আনন্দিত এবং অনেক এনজয় করলাম। না আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ এতদিন পরে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পেরে মানে ডেফিনেটলি রানিং করেছি,
ভালো লাগতেছে, কিন্তু তার থেকেও ভালো লাগতেছে যে স্টেডিয়ামে ঢুকতে পেরেছি, ড্রেসিং রুমে এতদিন পরে ঢুকতে পারছি, মাঠটা মানে আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা লাগতেছে যে বাসা থেকে এতদিন হয়তো যতটুকু পারছি ট্রেনিং করছি কিন্তু মিরপুর স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। তো আজকে যখন প্রায় 5 মাস পরে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পারলাম মানে একটা স্বস্তি লাগতেছে। একজন খেলোয়াড় হিসাবে অনেক মানে মাঝে মধ্যে অস্থির হয়ে যাচ্ছে যে খেলতে পারতেছি না অনেকদিন ধরে, ঘরে থাকা মানে একঘেয়েমি সব কিছু, যে ঘরে থাকা হয়তো একটু ট্রেনিং করা কিন্তু একই কাজ ওরকম, কারণ আমার কাজই খেলাধুলা করা, আমি খেলতেই পারতেছি না। অনেকে হয়তো জব স্টার্ট হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে কিন্তু আমার খেলাই বন্ধ, তো ডেফিনেটলি এটা একটু খারাপ লাগছে। বাট আল্লাহ যদি চায় হয়তো সামনে যত, এটাই কামনা করছি যত দ্রুত শুরু হয় এবং দেশেরও পরিস্থিতি যাতে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ বিসিবিকে, কারণ এই সুযোগ করে দেওয়ার জন্য তো ধন্যবাদ, সেই সাথে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়দের বাসায় ইন্ডিভিজুয়ালি যাতে আমরা এক্সারসাইজ করতে পারি, যে যার মানে যেমন চেয়েছে সেরকমই ওয়েটস বা সাইকেল বা ট্রেনিং করার ব্যবস্থা করার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ইকুইপমেন্ট পাঠানো আছে, তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বিসিবির তরফ থেকে যতটুকু পারছে করছে, আমরাও করছি, এখন শুধু আমাদের নিজেদের মেনটেন করা, সাবধানতা অবলম্বন করা এটা নিজেদের কাছে। তো আমি শিওর যে সবাই সেটা করছে, কারণ দিন সাথে সবাই চাচ্ছে যত দ্রুত খেলা শুরু, দিন যত যাচ্ছে পেসারদের বিপক্ষে সব নিয়ম যাচ্ছে, কিন্তু তো এখনও মানে সাইন করা এটা কমে যাচ্ছে কারণ থুতু লাগানো যাবে না। তো এই থুতু একটা যদিও ই না, বাট পুরান বলে রিভার্স সুইংয়ের জন্য সাইনটা অনেক বড় ইম্পর্টেন্ট ইস্যু। তো এখন যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে, ডেফিনেটলি সামনে হয়তো বল সাইন করার জন্য কোনো একটা পদ্ধতি বেরোবে, তো যদিও নতুন নিয়ম হওয়ার পর ক্রিকেট খেলা হয়নি। তো এই ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দেখলাম যে সবাই হাত মিলাচ্ছে একটু ডিফারেন্টভাবে, বল সাইন করতেছে ডিফারেন্টভাবে, তো আশা করি আমাদেরও যখন খেলা শুরু হবে কোনো না কোনো ডিফারেন্ট ওয়ে বের হবে, তো এর মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে হবে, যদি একটু ডিফিকাল্ট পেশারদের জন্য, বাট এর মধ্যে থেকে অ্যাডজাস্ট করা শিখতে হবে। না আসলে সত্যি কথা বলতে যখন থেকে লকডাউন শুরু হয়েছে একটার পর একটা সিরিজ কিন্তু পোস্টপোন্ড হচ্ছে। তো আমাদের যে ন্যাশনাল টিমের গ্রুপ আছে যেখানে আমি একদিন দেখলাম শ্রীলঙ্কা সিরিজ পোস্টপোন্ডেড, তারপর নিউজিল্যান্ড সিরিজ, এখন শুনলাম T20 ওয়ার্ল্ড কাপ অন টাইমে হচ্ছে না, তো এই জিনিসগুলো ডেফিনেটলি কষ্ট লাগে যখন দেখি, কিন্তু এর মধ্যে থেকে মানতে হবে, আসলে সবার জন্যই তো একই রুলস, তো খারাপ লাগে বাট কিছু করার নেই, তো এর মধ্যে থেকেই মানায় নিতে হবে আর কি। আসলে আমার ভীষণ, আমার যেসব উইকনেস বা ল্যাকিংস আছে এর মধ্যে ফিটনেস ফিল্ডিং অন্যতম, তো এই দুইটা জিনিস নিয়ে বেশি কাজ করার চেষ্টা করছি। বোলিংয়ে কোচদের সাথে কথা বলে যতটুকু পারছি ড্রিল করার চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো ইম্প্রুভ করতে পারি, ফিটনেস ফিল্ডিং অ্যাজিলিটি এইসব নিয়ে কাজ করছি যতটুকু পারছি, যে লকডাউনের পরে যাতে আমি আমার ফিটনেসে মানে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি, যেটা আগে ছিল না মানে আগের থেকে বেটার যাতে নিয়ে আসতে পারি, বোলিং সব কিছুতেই মানে নিজেকে যাতে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি, যাতে আমি ফাইট ব্যাক করতে পারি এবং আগের মতো আবার সব জায়গায় সুযোগ হয়, এটা আমার লক্ষ্য আর কি।